এরপর প্রশ্ন কার সাথে কার বিয়ে হবে সেটা কি পূর্ব নির্ধারিত জি কার সাথে কার বিয়ে হবে এটা যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে চেষ্টা করে লাভ কী কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত আছে আপনি ওই মেয়েকে বিয়ে করা ছাড়া কবরে দেওয়ার সুযোগ নেই জোর করে হলে বিয়ে করাই ছাড়বে বোঝেন না অনেক সময় এরকম হয় না ছে দেখা করতে গেছে অনেক দিনের রিলেশন পত্রিকা আসছে দেখা করতে গেছে এবার একবারে বাপ চাচা আত্মীয় গোষ্ঠী যা আছে মেয়ের কোনো একটা সমস্যা আছে বাস বেঁধে দেখা করতে বিয়ে করে যাবে তুই করবি করবি তোর আব্বা প্রয়োজনে করবে হ্যাঁ এই রকম যে বিয়ে আপনার যদি নির্ধারিত থাকে সেটা আপনার হবেই হবে নির্ধারিত কিনা পূর্ব নির্ধারিত হ্যাঁ তবে তার দিলের মাছালা তো বেশি ডিপে বলা যাবে না শুধু এতটুকুন বড়ি তার দিনের কিছু বিষয় হচ্ছে মোয়াল্লা আর হচ্ছে মুবরাম কিছু আছে শর্তযুক্ত আরও কিছু আছে শর্তহীন তার মানে আপনি কত দিন কত কবে মরবেন কি করবেন না করবেন সব কিছু ত্যাগ দিনে নির্ধারিত আছে আর কিছু হচ্ছে শর্তযুক্ত এটা করলে সেটা হবে তার মানে আপনি যদি দিন মতো চলেন আল্লাহ সুহানতালার কাছে দোয়া করেন তাহলে আপনার আল্লাহ সুবান আও তালা যদি চায় তাহলে আপনার যদি খারাপ হওয়ারও কথা সেখানেও আল্লাহ তালা চাইলে আপনাকে ভালো একটা মেয়ের ব্যবস্থা করে দিতে পারেন এই জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে একটা আয়াতের অর্থ যদি বুঝি ত্যাগ সম্পর্কে হাজারো প্রশ্নের উত্তর এসে যাবে সেই প্রশ্ন আয়াতটি কি ইন আলা কুল্লি সেই কদির নিশ্চয়ই আল্লাহ কিছুর উপর ক্ষমতাবান আপনি আমি চাইলে ত্যাগ পরিবর্তন করতে পারবো না সবকিছু নির্ধারিত আপনি চাইলে পাল্টাতে পারবেন না কিন্তু আল্লাহ চাইলে সবকিছু করতে পারবেন কাজী আপনার কি ছিল আমার বাগ্যে কী আমার বাগ্যে যদি মেয়ে নির্ধারিতই থাকে আমি দেখে আর লাভটা কি চেষ্টা করে আর লাভটা কি দোয়া করে লাভটা কী যা আছে তাই হবে এটার উপর ভরসা করে থাকা যাবে না বরং আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে দিনদারি স্ত্রীর জন্য ভালো বিয়ের জন্য ঠিক আছে আমরা একবারে আলহামদুলিল্লাহ বিয়ের আখ থেকে দোয়া করতাম সোরাফুর কানের চুয়াত্তুনা আয়াত রব্বানা না মিন আজনাথা ইমামা ভালো স্ত্রী দিনদার স্ত্রী পেতে চাইলে এই দোয়াটা বেশি বেশি করে করতে হবে তো এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা চাইলে আপনার যেটা নির্ধারিত ছিল যদি খারাপ কোনো মেয়ে থাকে সেটাকে চেঞ্জ করে আল্লাহ সোহান তালা ভালো মেয়ের ব্যবস্থা করে দিতে পারেন অথবা যেটা নির্ধারিত ছিল সেটা যদি খারাপ থাকে ওটাকে হয়তো ভালো বানিয়ে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিতে পারেন